বাংলাদেশের প্রসপেক্টে বলা যায় প্রত্যেকটা দিনই আসলে গড়পড়তায় 15টা করে সড়ক দুর্ঘটনা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, এবং এই সংখ্যাটা কিন্তু দিন দিন আসলে বাড়ছে। তো এত পরিমাণ সড়ক দুর্ঘটনা আসলে কারণগুলো কি কি, শুরুতেই যদি বলতেন? কারণগুলো বেসিক্যালি আমরা যেহেতু ফিল্ড লেভেলে কাজ করি, তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে বাস্তবতার নিরীক্ষে আমরা সবসময় থাকি। এখানে আমরা একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে যারা রেকলেস ড্রাইভিং করে, বিশেষ করে বাস, তারা একটা স্টপ থেকে অন্য স্টপে যে যাত্রী ওঠানোর জন্য তারা খুবই দ্রুত যাওয়ার চেষ্টা করে এবং মনে করে যে ওই যাত্রীটাকে আমাকে নিতে হবে। বা ঢাকা শহরে যদিও আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে অনেক জায়গায় বাস স্টপেজ করে দিছে, কিন্তু আসলে সেটা পর্যাপ্ত না এবং সেটা আমাদের রাস্তাও ওই রকম ওয়াইড না। সো দ্যাটস ওয়াই তারা অনেক বেশি কম্পিটিশন করে। এই কম্পিটিশনটাকে রোধ করতে হবে এবং এটা আমি মনে করি বেসিক রিজন। এবং এছাড়াও যেটা আছে যে আমাদের নিজেদেরও দোষ আছে, বিশেষ করে যারা পথচারী তারা উল্টাপাল্টা চলাফেরা করে। দেখা যাচ্ছে যেখানে জেব্রা ক্রসিং আছে তারা, তাদের কোনো আইডিয়াই নাই যে জেব্রা ক্রসিং, হোয়াট ইজ জেব্রা ক্রসিং। তারপরে ফুটওভার ব্রিজ আছে, ফুটওভার ব্রিজ দিয়ে তারা হাঁটতে চায় না, তারা রাস্তার ভিতর দিয়েই চলে যায়। দেখা যাচ্ছে গাড়ি স্টপ করে, ট্রাফিক যেভাবে সিগনাল দিয়ে স্টপ করে, তারা সেভাবে স্টপ করে রাস্তা পার হয়। তখন দেখা যাচ্ছে যে একটা গাড়ি অনেক সময় ফোনে কথা বলে বা অনেক সময় অন্য মনস্ক থাকে, ঠাস করে এসে মেরে দেয়, তখন অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। এই ধরনের হান্ড্রেডস অফ রিজনস আছে আমরা ঢাকা শহরে দেখেছি। এবং যে যত্রতত্র পার্কিং, আমরা অনেক বেশি অসচেতন এই বিষয়টি নিয়ে। অবৈধ অনেক যানবাহন কিন্তু ভাই আছে, সেক্ষেত্রে একজন পুলিশ সার্জেন্ট হিসেবে বা ট্রাফিক পুলিশ সার্জেন্ট হিসেবে আপনার কাছে কি মনে হয় এই অবৈধ যানবাহনগুলোকে আসলে কিভাবে? না, আমরা আমাদের ডিএমপি ট্রাফিক বিভাগ সবসময় সচেতন এই ব্যাপারে এবং আমরা সবসময় প্রসিকিউশন দিয়ে থাকি, বিশেষ করে যেগুলো ফিটনেসবিহীন যানবাহন। এখন ঢাকা শহরে কিন্তু ফিটনেসবিহীন যানবাহন নাই বললেই চলে। হয়তোবা আপনার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি আনফিট গাড়ি আছে, বিকজ আপনার গেস্ট আর পোস্টার এরকম মনে হচ্ছে, কিন্তু তার পেপার্স কিন্তু ঠিক আছে, 95% পেপার্স ঠিক আছে। এই 5% যেটা নাই সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। হয়তোবা বাইরে থেকে তারা যে পাড়াপাড়ি করে তার কারণে কিন্তু গাড়ি মুড়ির টিনের মতো হয়ে গেছে, কম্পিটিশন চলে। এক্স্যাক্টলি, ইটস এ হিউজ কম্পিটিশন এবং এটা টেকিং হিউজ রিস্ক ফর দ্য পাবলিক লাইফ। এবং যেটা আমি মনে করি খুবই খারাপ একটা দিক, এবং বাংলাদেশের মতো এত সড়ক দুর্ঘটনা অন্যান্য দেশে হয় কি না সেটাও আমার সন্দেহ আছে। কিন্তু এটা র্যাপিডলি যেভাবে বাড়ছে, আপনি যেটা বললেন, এটা আমাদের স্টপ করা উচিত এবং এই এই জন্য আমাদের সচেতন হওয়া উচিত এবং প্রত্যেকটা জায়গায় এই এডুকেশনগুলো পৌঁছায় দেওয়া উচিত। কারণ এডুকেশন ইজ দ্য অনলি সলিউশন ইন ইচ অ্যান্ড এভরি প্রবলেমস। এডুকেশনের কথা যখন বললেন ভাই, এই জায়গাটা থেকে আমার একটা বিষয় মাথায় আসলো যে যারা চালক, যারা গাড়ি চালাচ্ছে, তাদের কিন্তু এডুকেশনটা আসলে প্রপারলি হয় না। সেক্ষেত্রে কোনো সিস্টেম কি আছে আপনাদের যে এই বয়সের হতে হবে? ইভেন আমরা দেখি অনেক কম বয়সী চালক। হ্যাঁ, কম বয়সী চালক আছে, তারপরে এডুকেশন এখানে 90% এডুকেশন নাই। বিশেষ করে আমরা এটা ইন্সপায়ার করতে পারি এইভাবে যে স্কুল লেভেল থেকে ইন্সপায়ার করতে পারি বা আমরা ইউনিভার্সিটি লেভেল থেকে ইন্সপায়ার করতে পারি, এবং তাদেরও সেই স্ট্যাটাসটা দরকার। তারা যে একটা হাইলি পেইড স্যালারি হবে, তারপরে একটা প্রপার সিস্টেম থাকবে, সেই সিস্টেমগুলো যদি না থাকে তারা তো ওইভাবে এই জায়গাটায় আসতে পারবে না। এবং এডুকেশনটা যেটা আমি দেখছি যে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে বা যে কোনো ভাবে তারা লাইসেন্স নিয়ে ফেলছে, কিন্তু এখানে কি কোনো সিস্টেম নেই? আমি যতটুকু জানতাম যে অষ্টম শ্রেণী পাস হতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটা আছে, অষ্টম শ্রেণী পাস তো অবশ্যই হতে হবে, কিন্তু দেখা যাচ্ছে অনেকে ফেক পড়াশোনা করে নাই, কিন্তু অষ্টম শ্রেণীর একটা সার্টিফিকেট যে কোনো জায়গা থেকে অ্যারেঞ্জ করে তারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিচ্ছে। ফর মোর আপডেট সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন অন ইউটিউব অ্যাপ, নেভার মিস অ্যানাদার আপডেট।